हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज আমি আবার তোমাদের রিপোর্ট রাইটিং এর উপর একটা ভিডিও এনেছি। আগের দিন আমি রিপোর্ট রাইটিং এর ফরম্যাট নিয়ে আলোচনা করেছিলাম এবং একটি রিপোর্ট আমি লিখে তোমাদের দেখিয়েছিলাম যে তোমরা কিভাবে কিছু পয়েন্টস এর সাহায্যে একটা রিপোর্ট নিজেরা লিখতে পারো। আজ আমি অ্যাক্সিডেন্ট রিপোর্ট রাইটিং এর উপর একটা ফরম্যাট এনেছি। রিপোর্ট বিভিন্ন রকমের হয়। অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট হতে পারে, স্টর্ম মানে ঝড়, ফ্ল্যাড এই সংক্রান্ত রিপোর্ট হতে পারে। আজ আমরা অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট দেখব, সেটা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আজকে মূলত আমি বাস অ্যাক্সিডেন্ট বা কার অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট এই ধরনের রিপোর্টে পয়েন্টস দেয়া থাকলে সেই পয়েন্টগুলোকে তোমরা কীভাবে ছোটো ছোটো সেন্টেন্সের মাধ্যমে একটা রিপোর্ট তৈরি করবে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো দেখে নিই অ্যাক্সিডেন্ট রিপোর্ট রাইটিং ফরম্যাট, অ্যাক্সিডেন্টের রিপোর্ট রাইটিং এর জন্য কি ফরম্যাট আমরা ইউজ করব, কিভাবে লিখব। তাহলে যে কোনো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যেমন আমি হেডিং দিতে বলেছি, প্রথমে একটা ইন্টারেস্টিং হেডিং হবে, যে হেডিং এর মধ্যেই পুরো ঘটনার একটা জিস্ট থাকবে, সে ধরনের একটা হেডিং তোমরা প্রথমেই দেবে এবং হেডিংটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। তাই আমি এখানে হেডিং কথাটা ক্যাপিটাল লেটারে লিখেছি। তারপরে বাই এ স্টাফ রিপোর্টার এই কথাটা লিখব। তাহলে এখন আমি অ্যাক্সিডেন্ট রিপোর্ট রাইটিং এর ফরম্যাটটা তোমাদের করাচ্ছি যে অ্যাক্সিডেন্টাল রিপোর্টের জন্য কি ভাবে লিখব। দেখো তারপরে কি দেবে, প্লেস ডেট, জায়গা তারিখ। তারপর আমি যেভাবে শুরু করব, দেখো অ্যাট লিস্ট ড্যাট পার্সনস অর পিপল অর প্যাসেঞ্জার্স, যে কোনো একটা ওয়ার্ড দিতে পারি এবং এখানে ড্যাশের জায়গা সেই সংখ্যাটা, মানে কতজন লোক মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে সেই সংখ্যাটা আমি বসাবো। অ্যাট লিস্ট মানে অন্তত, অন্তত পক্ষে মানে কম পক্ষে, ড্যাশ সংখ্যাটা বসিয়ে পার্সন্স দিতে পারো বা পিপল দিতে পারো বা প্যাসেঞ্জার্স দিতে পারো, ডায়েট দিতে পারো বা ওয়ার কিল দিতে পারো। তাহলে আমার সেন্টেন্সটা এরকম হয়ে গেলো, অ্যাট লিস্ট ড্যাশ পার্সন্স মানে ধরো 25 অর 30 পার্সন্স, যদি আমি পার্সন্স না বলি, অ্যাট লিস্ট 30 পিপল অর অ্যাট লিস্ট 30 প্যাসেঞ্জার্স ডায়েড, বা আমি বলতে পারি অ্যাট লিস্ট 30 প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ড। অ্যান্ড এবার যতজন এখানে আহত হয়েছে, ইঞ্জিওর্ড, ড্যাশ ওয়ার ইঞ্জিওর্ড, যে সংখ্যক লোক আহত হয়েছে সেই সংখ্যাটা আমি এখানে বসাবো 100, এরকম 100 বা 80 বা 50 ওয়ার ইঞ্জিওর্ড। ডায়েট কথাটা দিলে মারা গিয়েছিল, DIED, শুধুমাত্র ডায়েট হবে, সেখানে কিন্তু ওয়াস বা ওয়ার, অ্যামিজার এ ধরনের কিছু বিভার ইউজ করা যাবে না। কিন্তু কিল্ডের আগে ওয়াস কিল্ড, মানে একজন হলে ওয়াস কিল্ড বা একের বেশি হলে ওয়ার কিল্ড, এবং ইঞ্জিওর্ডের আগেও ওয়াস বা ওয়ার কথাটা ইউজ করতে হবে। এবার হোয়েন এ টেরিবল বাস অর ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস অর অকার্ড অর হ্যাপেন, হোয়েন মানে যখন, এ টেরিবল একটা ভয়ঙ্কর বাস বা ট্রেন অ্যাক্সিডেন্ট বা কার, যে কোনো ধরনের কার বা লরি যা বা ট্রাক যা অ্যাক্সিডেন্ট হবে সেইটার নাম দিয়ে অ্যাক্সিডেন্ট টুক প্লেস দিতে পারো। টুক প্লেস মানে ঘটেছিল, অকার্ড মানেও ঘটেছিল, হ্যাপেন মানেও ঘটেছিল, যে কোনো একটা টার্ম তোমরা ইউজ করতে পারো। ইয়েস্টারডে মানে গতকাল, যা সাধারণত ঘটনা যেদিন ঘটে তার পরের দিনই রিপোর্টটা আমরা লিখি, তাই আমি এখানে ইয়েস্টারডে এই ওয়ার্ডটা ব্যবহার করেছি। ইয়েস্টারডে না দিয়ে যদি কিছুদিন আগের ঘটনা হয়, অন দিয়ে যে তারিখে ঘটনাটা ঘটছে ওই ডেটটা দিতে হবে, দিয়ে অ্যাড দিয়ে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই প্লেসটার নাম দিতে হবে। অ্যাড না দিয়ে যদি হয় এরকম যে একটা বাজারের কাছে, তাহলে নিয়ার এই মার্কেট, ধরো নিয়ার পশুপতি মার্কেট, এরকম দিতে পারি। বা ধরো ইন কলকাতা, কলকাতায় ঘটনাটা ঘটেছে, ইন কলকাতা বা ইন দিল্লি, এরকম দিতে পারি। তাহলে প্রথম সেন্টেন্সের মধ্যেই আমার পুরো ঘটনার একটা ছোট করে বর্ণনা থাকবে, তারপরে আমি বিস্তৃতভাবে ঘটনাটাকে বর্ণনা করব। তাহলে কি হলো আমরা আবার একবার দেখে নিই, প্লেস ডেট দিয়ে অ্যাট লিস্ট এত পার্সন্স ওয়ার কিল্ড বা ডায়েড অ্যান্ড এত ওয়ার ইঞ্জিওর, যদি সেখানে একটা কথা বলার আছে, যদি সেখানে কিছু বাচ্চা থাকে বা কিছু মহিলা, যে এতজন বাচ্চা শুদ্ধ বা এতজন মহিলা শুদ্ধ, তাহলে ইনক্লুডিং ধরো 10 ওমেন অ্যান্ড এ চাইল্ড,
বা ইনক্লুডিং ফাইভ ওমেন অ্যান্ড টু চিলড্রেন, এই ইনক্লুডিং কথাটা, ইনক্লুডিং মানে এই মহিলা এবং বাচ্চা শুদ্ধ, এখানে দিয়ে দিতে হবে। তারপরে হোয়েনের টেরিবেল এই অ্যাক্সিডেন্ট ঘটেছিল, টুক প্লেস বা অকার্ড বা হ্যাপেন, যে কোনো শব্দ, কবে ঘটেছিল, ইয়েস্টারডে হতে পারে বা অন দিয়ে তারিখটা দেব, অ্যাড দিয়ে জায়গার নাম বা নিয়ার দিয়ে জায়গার নাম বা ইন দিয়ে জায়গার নাম, এই হলো প্রথম সেন্টেন্স। তারপরে ঘটনাটার আমায় বিস্তৃত বিবরণ দিতে হবে। ঘটনাটার বিস্তৃত বিবরণ আমি কিভাবে দেব, দ্য বাস অর ট্রাক অর ট্রেন, যে কোনো ভেহিকেলের নাম দেবে তোমরা, এটা ওয়াজ গোয়িং ফ্রম, যাচ্ছিল কোথা থেকে কোথায় যাচ্ছিল সেটা দিতে হবে। ওয়াজ গোয়িং ফ্রম এই জায়গা থেকে টু এত, ফ্রম এই টু এত মানে জায়গার নাম, যে কোনো দুটো জায়গার নাম, এখান থেকে এখানে যাচ্ছিল। এবারে দিতে হবে দ্য কজ অব দ্য অ্যাক্সিডেন্ট, ঘটনার কারণ। এবার এই ঘটনার কারণ বিভিন্ন রকমের হতে পারে, একটা বাস বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, তার জন্য বিভিন্ন কারণ হতে পারে। সেই কারণগুলো লেখার জন্য অ্যাক্সিডেন্টের এই ধরনের রিপোর্টে, অ্যাক্সিডেন্ট রিপোর্টে বিভিন্ন ধরনের টার্ম ইউজ করা হয়। আমি কিছু তোমাদের দেখিয়েছি এখানে, দেখো এরকম হতে পারে, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড হোয়েন টু ভেহিকলস ড্রাইভ ইন টু ইচ আদার। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড মানে ঘটনাটা ঘটেছিল হোয়েন, যখন টু ভেহিকলস ড্রাইভ ইন টু ইচ আদার, মানে দুটো যান, দুটো গাড়ি পরস্পরের দিকে ড্রাইভ করেছিল, পরস্পরের মধ্যে সংঘর্ষ হয়েছিল। আবার এরকমও হতে পারে, এরকম লেখা যেতে পারে, হোয়েন টু কার কলাইডেড ফ্রন্ট টু ফ্রন্ট, যখন দুটো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, মানে এখানে এরকম দেবে, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, এই কথাটি দেওয়া হয়নি, যেমন এখানটা আমি দেবো তাহলে দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড বা টুক প্লেস বা হ্যাপেন্ডও দিতে পারো, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড হোয়েন টু কার্স কলাইডেড ফ্রন্ট টু ফ্রন্ট, মুখোমুখি সংঘর্ষ হয়েছিল দুটি গাড়ির মধ্যে। তারপর আবার একটা ধরো অ্যাক্সিডেন্টের কারণ হিসেবে কি দিতে পারি, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, ঘটেছিল ঘটনাটা, অ্যাজ দ্য ড্রাইভার ওয়াজ রাউন্ডিং দ্য কর্নার হি ড্রোভ স্ট্রেট ইন টু অ্যানাদার কার, যখন ড্রাইভার কোনটা বেঁকছিল তখন সে অন্য কারে গিয়ে ধাক্কা মেরেছিল, সোজা ধাক্কা মেরেছিল অন্য একটা গাড়িতে, এটা একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। আবার এরকম হতে পারে, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন মানে ঘটনাটা ঘটেছিল হোয়েন, যখন দ্য ড্রাইভার ওয়াজ আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, যখন ড্রাইভার ওয়াইন খেয়ে গাড়ি চালাচ্ছিল। আবার এরকম হতে পারে, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, অ্যাক্সিডেন্ট ঘটেছিল অ্যাজ দ্য ড্রাইভার ওয়াজ স্পিকিং অন হিজ মোবাইল ফোন অ্যাট দ্য টাইম, যখন ড্রাইভার মোবাইল ফোনে কথা বলছিল সেই সময়, সেই সময় ঘটনাটা ঘটেছিল। কজ অব দ্য অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকমের হতে পারে, এরকম কিছু কারণ হতে পারে, এর বাইরেও কিছু হতে পারে। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, ঘটনাটা ঘটেছিল হোয়েন দ্য ড্রাইভার ওয়াজ ওভারটেকিং অ্যানাদার কার, ঘটনাটা ঘটেছিল যখন ড্রাইভার অন্য একটা গাড়িকে ওভারটেক করছিল। দেখো ঘটনার আর একটা কারণ হিসেবে এভাবে লেখা যেতে পারে, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাজ দ্য ব্রেকস ফেলড অ্যান্ড দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল অব দ্য কার, এটাই বিশেষত অনেক সময়ই কোশ্চেনে এসে থাকে, যে গাড়ি ব্রেক ফেল হয়ে গিয়েছিল এবং ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়েছিল। তা দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাজ দ্য ব্রেকস ফেলড অ্যান্ড দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল ওভার অব দ্য কার, গাড়ির নিয়ন্ত্রণ সে হারিয়েছিল। তাহলে এই হলো কজ অব দ্য অ্যাক্সিডেন্ট। এরপরে তাহলে আমরা কি লিখব, তাহলে আমি কি বললাম, এখানে দ্য কজ অব দ্য অ্যাক্সিডেন্টে এই এই পয়েন্টগুলো দেওয়া যেতে পারে, এইভাবে কজ অব দ্য অ্যাক্সিডেন্ট লেখা যেতে পারে। এরপরে কি লিখবে, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, আবার ওই যতজন মারা গিয়েছে এবং যতজন আহত হয়েছে সেই সংখ্যাটা লিখতে হবে, অ্যাজ এ রেজাল্ট ড্যাশ পার্সনস আর কিল্ড অন দ্য স্পট, স্পটেই মারা গিয়েছে এরা, অ্যান্ড ড্যাশ পার্সনস আর সিরিয়াসলি ইনজিওর্ড, এবং এতজন লোক গুরুতরভাবে আহত হয়েছে। এবার সেই ঘটনাটা শুনে কি হয়েছে, সেই ঘটনাটায় স্থানীয় লোকেরা এবং পুলিশ সেইখানে এসে উপস্থিত হয়েছে, সেই কথা আমি লিখবো। তাহলে লোকাল পিপল অ্যান্ড পুলিশ রাশ টু দ্য স্পট, লোকাল পিপল অ্যান্ড পুলিশ রাশ টু দ্য স্পট, ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। দ্য ইনজিওর্ড ওয়ার ইমিডিয়েটলি টেকেন টু দ্য নিয়ার বাই হসপিটাল, এইটা সমস্ত রকম অ্যাক্সিডেন্টাল রিপোর্টেই এই কথাটা দিতে হবে, এই সেন্টেন্সটা। দ্য ইনজিওর্ড মানে আহতদেরকে ওয়ার ইমিডিয়েটলি টেকেন, নিয়ে যাওয়া হয়েছিল তৎক্ষণাৎ টু দ্য নিয়ার বাই হসপিটাল, স্থানীয় হসপিটালে, এই লাইনটা দেওয়া হলো।
এরপরে তাদের ক্ষতিপূরণের ব্যাপারটা, যে স্থানীয় যারা প্রশাসক আছে তারা কেউ এসেছেন, ওই স্থান পরিদর্শন করেছেন এবং তিনি কি ক্ষতিপূরণ দেবেন বলেছেন এবং ঘটনার উপর শোক প্রকাশ করেছেন, এই সমস্ত ইনফরমেশন দিতে হবে। তাহলে দা লোকাল MLA দিতে পারো, MP দিতে পারো, বা ডিপার্টমেন্টাল মিনিস্টার মানে বিভাগীয় মন্ত্রী, তাহলে দা লোকাল MLA বা MP বা তখন আর দা লোকাল কথাটা দেওয়ার দরকার নেই, দা ডিপার্টমেন্টাল মিনিস্টার কথাটা দেবে, বা চিফ মিনিস্টার যদি ধরো কোনো বড় অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে চিফ মিনিস্টার এরকম দেবে, উইথ দ্য সিনিয়র অফিসিয়ালস মানে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভিজিটেড, সবটাই বলা হয়েছিল যে রিপোর্টে কি পাস্ট টেন্সে লিখবে, সবটাই ভিজিটেড, দেখো পাস্ট টেন্সেই আছে পুরোটাই লেখা, ভিজিটেড দ্য স্পট ওই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, হি এক্সপ্রেস দেখছো সিম্পল পাস্ট টেন্সে লেখা আছে, হি এক্সপ্রেস গ্রিপ শোক প্রকাশ করেছেন ওভার দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, এই ভয়াবহ এই দুর্ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন, অ্যান্ড অ্যানাউন্সড ঘোষণা করেছেন, কি ঘোষণা করেছেন, অ্যানাউন্সড এক্স গ্রাসিয়া ক্ষতিপূরণ পেমেন্ট অফ রুপিস, যত টাকা দেয়া হচ্ছে মৃতদেরকে সেটা আগে দেবে রুপিস এত, ইচ টু দ্য নেক্সট কিন অফ দোজ কিল্ড মানে যারা মারা গেছে তাদের নেক্সট কিন মানে আত্মীয়দের নিকট আত্মীয়দের দেয়া হচ্ছে, অ্যান্ড রুপিস এত ফর দোজ সিরিয়াসলি ইল যারা গুরুতর আহত তাদেরকে এত টাকা দেয়া হচ্ছে। এই হলো তাহলে অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ফরম্যাট, এইভাবে তোমরা একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট অতি সহজেই লিখতে পারো। আমি এবার একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্টের জন্য একটা পয়েন্ট কিছু নিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে ডেভেলপ করে একটা রিপোর্ট লিখে দেখাবো যে তোমরাও কিভাবে অতি সহজে একটা রিপোর্ট লিখতে পারো। দেখো পয়েন্টস গুলো দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য বাস অ্যাক্সিডেন্ট অ্যাট আরামবাগ অন দ্য ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্ট গুলো দিয়ে একটা বাস অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট লেখো, কি কি ডেট দিয়ে দিয়েছে, 16 ফেব্রুয়ারি, 26 কিল্ড ইনক্লুডিং ওমেন অ্যান্ড চিলড্রেন, এই ইনক্লুডিং কথাটা আমি বলেছিলাম, ইনক্লুডিং মানে সমেত মহিলা এবং শিশু শুদ্ধ, 26 কিল্ড মানে 26 জন মারা গেছেন 26 জন, কোথায় আরামবাগ বাউন্ড বাস, আরামবাগামী বাস, কেন ঘটনাটা কি ঘটেছে, ফেল ইনটু ডিচ, ডিচ মানে খানাখন্দ আর কি, নালা, নালায় পড়ে গেছে আরামবাগামী বাস, নালায় পড়ে গেছে, 18 ডাইড অন দ্য স্পট, 18 জন স্পটে ঘটনাস্থলেই 18 জনের মৃত্যু হয়েছে, 56 অ্যাডমিটেড টু হসপিটাল, 56 জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে, 15 সেন্ট টু কলকাতা, 15 জনকে কলকাতা অ্যান্ড 12 বর্ধমানে পাঠানো হয়েছে, ড্রাইভার ফ্লেড, ফ্লেড মানে পালিয়ে যাওয়া, ফ্লি পালানো, ফ্লেড পালিয়েছে, ড্রাইভার পালিয়েছে, অ্যাক্সিডেন্ট কিভাবে ঘটেছে, টু সেভ এ সাইক্লিস্ট, একজন সাইকেল আরোহীকে বাঁচানোর জন্য সময় অ্যাক্সিডেন্টটা ঘটেছে, লস্ট কন্ট্রোল মানে সে তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে অ্যাক্সিডেন্ট ঘটেছে, পিপল রাশ টু স্পট, লোকেরা ঘটনাস্থলে চলে গেছে, পুলিশ ডিস্ট্রিক্ট অথরিটিস ইনফর্ম, পুলিশ এবং জেলা প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। এই পয়েন্টগুলো পড়ে নিয়ে আমরা একটা পুরো ঘটনাটা তাহলে মনে মনে তৈরি করে নিই যে ঘটনাটা কি হয়েছিল, একটা আরামবাগামী বাস যাচ্ছিল এবং সেটা খানাতে মানে নালাতে পড়ে যায় এবং তার ফলে 18 জন ঘটনাস্থলে মারা যায় এবং 56 জনকে ভর্তি করা হয়েছে ওই আরামবাগের হসপিটালে এবং বাকি 15 জনকে কলকাতা এবং বর্ধমানে পাঠানো হয়েছে, ড্রাইভার পালিয়ে গেছে, ঘটনাটা ঘটেছে একজন সাইকেল আরোহীকে বাঁচানোর জন্য, স্থানীয় লোকেরা ছুটে এসেছে, পুলিশ এবং জেলা প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। এবার এটাকে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে একটা সুন্দর রিপোর্ট লিখতে হবে, চলো দেখি আমরা কিভাবে লিখতে পারি। দেখো প্রথমেই আমি একটা হেডিং দিয়েছি, হেডিংটা ক্যাপিটালে দিয়েছি, টেরিবল বাস অ্যাক্সিডেন্ট 26 ডেড, ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, 26 ডেড, মারা গেছে 26 জন। তাহলে ঘটনাটা কি এবং ঘটনার ফলটা কি সেটা সংক্ষিপ্ত আকারে যেন হেডিং এর মধ্যে থাকে, এভাবে হেডিংটা নির্বাচন করা হয়েছে। এবার দেখো প্লেস, জায়গার নাম মানে খবরটা যেখান থেকে প্রকাশিত হচ্ছে, কলকাতা দিয়ে কমা দিয়ে তারিখটা দিয়েছি February 17, সাধারণত যেদিন ঘটনা ঘটে তার পরের দিনই নিউজটা বেরোয় তাই February 17 দেওয়া হয়েছে। আচ্ছা
অ্যাটলিস্ট আমি যেভাবে লিখেছিলাম সেভাবে কিন্তু এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। দেখো, অ্যাটলিস্ট বলে যতজন মারা গিয়েছে সেই সংখ্যাটা আগে 26 পিপল, ইনক্লুডিং 2 ওমেন, ওই যে বলেছিলাম সমেত, ইনক্লুডিং 2 ওমেন অ্যান্ড এ চাইল্ড ওয়ার কিল্ড। যদি আমি ওয়ার কিল্ড না দিতাম তাহলে শুধু DIED দিতাম, যেহেতু কিল দিয়েছি তাই ওয়ার কিল্ড, অ্যান্ড 83 আদার্স ওয়ার ইনজিওর্ড, আহত হয়েছিল। হোয়েন, যখন অ্যান ওভার ক্রাউডেড বাস, একটা ভিড়ে ঠাসা বাস ফেল, পড়ে গিয়েছিল, ফলের পাস্ট টেন্স, ফল মানে পড়ে যাওয়া, ফেল পড়ে গিয়েছিল, সিম্পল পাস্টে লিখছি, ফেল পড়ে গিয়েছিল ইনটু এ ডিচ, একটা নালাতে, ইয়েস্টারডে গতকাল মর্নিং, গতকাল সকালে, নিয়ার কোথায়, আরামবাগ মার্কেট, আরামবাগ বাজারের কাছে। তাহলে পুরো ঘটনাটাকে সংক্ষিপ্ত ভাবে দেওয়া হলো এখানে। এবার দেখো, যেভাবে আমি দেখিয়েছি ফরম্যাটে সেভাবেই লিখছি। দ্য বাস ওয়াজ গোয়িং মানে বাসটা যাচ্ছিল ফ্রম থেকে সিঙ্গুর টু আরামবাগ। দেখো আমি এভাবেই ফরম্যাটে এখানে এভাবেই লিখেছি, দ্য বাস আর ট্রাক আর ট্রেন ওয়াজ গোয়িং ফ্রম এখান থেকে এখান, জায়গার নাম দিতে বলেছি, ঠিক সেভাবে লিখেছি, দ্য বাস ওয়াজ গোয়িং ফ্রম সিঙ্গুর টু আরামবাগ। তারপরেই ছিল কজ অব দ্য অ্যাক্সিডেন্ট, ঘটনার কারণ। দেখো ঘটনার কারণটা কি দিয়েছি, দ্য বাস ওয়াজ অ্যাট হাই স্পিড মানে বাসটা প্রচন্ড গতিতে যাচ্ছিল, ইন অর্ডার টু সেভ এ সাইক্লিস্ট মানে একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে, কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন যে কিনা বিপরীত দিক থেকে আসছিল, দ্য ড্রাইভার টার্ন দ্য বাস টু দ্য রাইট, ড্রাইভার বাসটিকে ডান দিকে ঘোরায়, অ্যান্ড লস্ট কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাহলে একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ড্রাইভার বাসটাকে ডান দিকে ঘোরায় এবং তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খুব ছোট ছোট সেন্টেন্সে, খুব সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করবে, সিম্পল পাস্ট টেন্সে এবং সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করবে। ইট ফেল, এটা পড়ে গিয়েছিল ইনটু ডিচ, খানাতে বা নালাতে পড়ে গিয়েছিল, ইট ফেল ইনটু ডিচ। রুফ ডাউন অ্যান্ড হুইলস আপ মানে রুফ ডাউন মানে রুফ মানে কি ছাদ, মানে বাসের মাথাটা নিচের দিকে, অ্যান্ড হুইলস আপ চাকাগুলো উপরের দিকে উঠে গিয়েছিল। এবার কি হয়েছিল, লোকাল পিপল রাশ টু দ্য স্পট, স্থানীয় লোকজন ওই ঘটনাস্থলে চলে যায়, অ্যান্ড ইনফর্ম দ্য পুলিশ এবং পুলিশকে খবর দেয়, আর তার সঙ্গে দ্য ফায়ার ব্রিগেড অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট অথরিটিস এবং জেলা প্রশাসনকে খবর দেয়। এরপরে জেলা সেন্টেন্সটা লিখতে বলেছি, দ্য ইনজিওর্ড ওয়ার ইমিডিয়েটলি টেকেন টু দ্য নিয়ার বাই হসপিটাল, আহতদের তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এবার এখানে আহতদের সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে যে কয়েকজনকে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং কয়েকজনকে কলকাতা এবং বর্ধমানে পাঠানো হয়েছিল। সেভাবে আমি সেন্টেন্স গুলোকে আলাদা করেছি, অন্যান্য রিপোর্টের ক্ষেত্রে এটা করার দরকার নেই। দেখো, আউট অফ ইনজিওর্ড মানে আহতদের মধ্যে, আউট অফ ইনজিওর আহতদের মধ্যে 56 হ্যাভ বিন অ্যাডমিটেড, 56 জনকে ভর্তি করা হয়েছে টু আরামবাগ সাব ডিভিশনাল হসপিটাল ইন ক্রিটিক্যাল কন্ডিশন, খুব গুরুতর অবস্থায় 56 জনকে আরামবাগ সাব ডিভিশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে। 15 হ্যাভ বিন সেন্ট, 15 জনকে পাঠানো হয়েছে টু কলকাতা অ্যান্ড বারোয়ান মেডিকেল কলেজ, কলকাতা এবং বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দ্য বাস ড্রাইভার অ্যান্ড দ্য বাস কন্ডাক্টর হ্যাভ ফ্লেড, তারা পালিয়ে গেছে। এতটা তাহলে বোঝা গেছে যে এইভাবে ছোট ছোট সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে কিভাবে লেখাটা এগিয়ে যাচ্ছে। এবার দেখো, দ্য লোকাল MLA ভিজিটেড দ্য স্পট, স্থানীয় বিধায়ক ঘটনাস্থল পরিদর্শন করেন। যেমনটা এখানে লেখা ছিল ঠিক একইভাবে এই সেন্টেন্স গুলোকে আমি লিখেছি। হি এক্সপ্রেস গ্রিফ, তিনি শোক প্রকাশ করেছেন ওভার দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, এই শোক বহুল ঘটনাতে তিনি দুঃখ প্রকাশ করেছেন, অ্যান্ড অ্যানাউন্স ঘোষণা করেছেন এক্স গ্রাসিয়া পেমেন্ট অফ ₹5 লাখ ইচ টু দ্য নেক্সট কিন, ঠিক এই ভাষাটাই দিতে হবে, যে মৃত্যুর নিকট আত্মীয়কে দেওয়া হবে ₹5 লাখ ইচ, প্রত্যেক, ইচ মানে প্রত্যেক, টু দ্য নেক্সট কিন অফ দোজ কিল্ড, মৃতদের নিকটাত্মীয়দের, প্রত্যেক মৃত ব্যক্তিদের নিকটাত্মীয়দের ₹5 লাখ দেওয়া হবে, অ্যান্ড ₹1 লাখ ফর দোজ সিরিয়াসলি ইল, এবং ₹1 লাখ করে দেওয়া হবে যারা গুরুতরভাবে আহত।
এই হলো তাহলে বাস অ্যাক্সিডেন্টের ফরম্যাট, এবং কিছু পয়েন্টস থাকলে সেগুলোকে কিভাবে ডেভেলপ করে একটা বাস অ্যাক্সিডেন্ট অত্যন্ত সহজ সরল ভাষায় কিন্তু টু দ্য পয়েন্টে লেখা যায়, এটা তার একটা উদাহরণ। তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, নিজেরা বাড়িতে অনেক পয়েন্ট নিয়ে এভাবে ঠিক এই ফরম্যাট ধরে ধরে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের বাস অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্টের ওপর অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লিখতে কোনো অসুবিধা হবে না।